ভর সন্ধে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শ্রীকৃষ্ণ পল্লীতে স্বপন মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। খবর, মঙ্গলবার বাড়ির দরজাতে তালা বন্ধ করে পরিবারের সবাই মিলে সৎসঙ্গ করতে গিয়েছিলেন, আর সৎসঙ্গ শেষ হওয়ার পর অর্থাৎ কয়েক ঘন্টা পরে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির মুখ্য দরজার তালা ভাঙা। এরপর বাড়ির ভেতরে ঢুকতেই পরিবারের লোকেদের চোখে পড়ে যে আলমারি ভাঙা ও বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিন বাড়ির মালিক স্বপন মাঝি বলেন যে বাড়িতে আনুমানিক প্রায় 10 ভরি সোনার গহনা ও রূপোর 6 থেকে 7 ভরি গহনা এবং নগদ 20,000 টাকা চুরি হয়েছে বলেই তিনি জানান। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ভর সন্ধ্যাতে এই রকম চুরির ঘটনাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানে আজকে অর্থাৎ 28 তারিখে আমাদের নিগমানন্দ ঠাকুরের একটি সঙ্গ ছিল, সৎসঙ্গ। সেখানে আমরা বাড়ি থেকে 6:50 বের হই। ওই 6:50 বের হই, তারপর সৎসঙ্গ করে এসে এলাম ঠিক 9:30। এসে পরে দেখি ঘরের তালাগুলো কেটে আলমারি ভেঙে সব আমাদের মানে সোনা গয়না পয়সা যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। তারপর কী করলেন? তারপরে সাথে সাথে পুলিশকে ফোন করলাম আমাদের রূপনারায়ণপুর। তো বড়বাবু তারপর রঞ্জিতবাবু এসেছিলেন, ওনারা ইনকোয়ারি করলেন, দেখে দেখে গেলেন। কোথায় থাকেন? আমি রূপনারায়ণপুরে শ্রীকৃষ্ণপল্লী, যেটা শ্রীকৃষ্ণপল্লী পোস্ট আচড়া এই এলাকারই রূপনারায়ণপুরে। মোটামুটি কী নিয়ে গেছে? নিয়ে গেছে মোটামুটি আনুমানিক যেটা হচ্ছে, আনুমানিক হচ্ছে একটা লিস্ট তৈরি করে নিয়ে যাই হোক, আনুমানিক মোটামুটি ওই 10 ভরি সোনার মতো ছিল, আর মোটামুটি 6-7 ভরি রূপো, আর 20,000 টাকার মতো অ্যাপ্রক্স। এটা তালা যে দিয়েছিলেন, কটা তালা ভেঙেছে আপনার? 2টো তালা কেটেছে, মানে মেন একদম বাইরের গেটটা কাটেনি, মানে দেয়াল টোপকে ভিতরে ঢুকে ভিতরে 2টো তালা কেটে বাড়িতে ঢুকেছে। এটা মোটামুটি কটার সময় আপনি গেছিলেন? আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:50, আর বাড়িতে ফিরেছি 9:35-40। তা এই গ্যাপের মধ্যেই ঘটনাটা ঘটেছে। আপনার কাউকে সন্দেহ হয়েছে? না, সেরকম তো কেন আমাকে সন্দেহ, সেরকম তো কিছু হয়নি। পুলিশে অভিযোগ জানিয়েছেন? তাহলে হ্যাঁ, পুলিশে অভিযোগ জানিয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।